একটি দেশের সার্বভৌমত্বের অন্যতম প্রতীক হচ্ছে সংসদ। এছাড়া দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে আইন প্রণয়ন করা ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতার জায়গা তৈরি করতে সংসদের কোনো বিকল্প নেই। সম্প্রতি বিএনপি তাদের সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট কাঠামোতে রূপান্তর করার দাবি জানায়। তাতে আলোচনায় আসে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবতা ও কার্যকারিতার বিষয়টিও। বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবতা কি, স্বৈরাচারিতা রোধে তা কতটুকুই বা কার্যকর? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্ট। 4 সেপ্টেম্বর বুধবার ঢাকা বিভাগের দলের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে একটি ভার্চুয়াল মিটিং করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিটিংয়ে বিভিন্ন আলোচনার পাশাপাশি এক পর্যায়ে তিনি বাংলাদেশের আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব করেন। তিনি বলেন, আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ সংস্কার পরিকল্পনার কথা দেশবাসীকে জানানো প্রয়োজন মনে করছি। দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানীগুণী শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, কারিগরি বিশেষজ্ঞ, মানবতাকর্মী রয়েছেন। কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদে সদস্য হিসেবে অবদান রাখার সুযোগ নেই। তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশেও উচ্চকক্ষসহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায়। তবে এবারই প্রথম নয়, এর আগেও বিএনপির পক্ষ থেকে আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করার ব্যাপারে দাবি জানানো হয়। পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় আরও বিভিন্ন মহল থেকে একই রকমের দাবি জানানো হয়েছে। এমন অবস্থায় আলোচনা আসছে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বাস্তবতা কি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি স্বৈরাচারিতা প্রতিরোধ করে গণতন্ত্র গতিশীল রাখতে বেশি কার্যকর। পৃথিবীর যেসব দেশে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান সেসব দেশে সাধারণত এককক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়ে থাকে। বাংলাদেশ একটি এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দেশ। অন্যদিকে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকে। যেসব দেশ সাধারণত আয়তনে বড় এবং প্রদেশ ও অঙ্গরাজ্যে বিভক্ত সেসব দেশে প্রধানত দুই কক্ষ বিশিষ্ট আইনসভা হয়, যেমন যুক্তরাষ্ট্র ও ভারত। যুক্তরাষ্ট্রের আইনসভা, যাকে মার্কিন কংগ্রেস বলা হয়, তার উচ্চ কক্ষকে বলা হয় সিনেট ও নিম্নকক্ষকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। ভারতের আইনসভার নিম্নকক্ষকে বলা হয় লোকসভা ও উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। বাংলাদেশ যেহেতু প্রাদেশিক সরকার ব্যবস্থার দেশ নয় এবং এক কেন্দ্রিক শাসন ব্যবস্থার রাষ্ট্র, তাই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রয়োজনীয়তা দেখা দেয়নি। তবে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থার দেশে যে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা থাকতে পারবে না এমন কোনো কথা নেই। যুক্তরাজ্য এক কেন্দ্রিক শাসন ব্যবস্থার দেশ হয়েও যুক্তরাজ্যের আইনসভা দুই কক্ষ বিশিষ্ট, যার নিম্নকক্ষের নাম হাউস অফ কমন্স এবং উচ্চকক্ষের নাম হাউস অফ লর্ডস। এবার দেখা যাক দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বৈশিষ্ট্য ও গঠন কাঠামো কেমন হয়। আইনসভার নিম্নকক্ষটি মূলত অধিক আসন সংখ্যার এবং জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের আইন পরিষদ। অন্যদিকে রাষ্ট্র পরিচালনায় অবদান রাখতে পারেন এমন বিজ্ঞ ও বিভিন্ন ক্ষেত্রে প্রথিতযশা ব্যক্তিবর্গকে মনোনয়ন বা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদের উচ্চকক্ষ গঠিত হয়। সাধারণত দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানীগুণী শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, কৃষি, কারিগরি বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী, পরিবেশ কর্মী, সংখ্যালঘু ও বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারীসহ আরও বিজ্ঞজনদের নিয়ে আইনসভার উচ্চকক্ষটি গঠিত হয়, যাতে করে নিম্নকক্ষের গৃহীত আইন বিশেষ কোনো দৃষ্টিভঙ্গির বশবর্তী না হয়ে প্রকৃত অর্থেই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তৈরি হয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কারণে ক্ষমতার একটি ভারসাম্য তৈরি হয় এবং কোনো একটি সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধিত্বের ফলে স্বৈরাচারী আইন প্রণয়নের সুযোগ থাকে না। প্রাজ্ঞজনের মতামতের প্রাধান্য থাকায় সুচিন্তিত আইন প্রণীত হয়, যা সামাজিকভাবে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটাতেও অবদান রাখে। রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস, জন স্টুয়ার্ট মিল, গেটেল সহ অনেক রাষ্ট্রবিজ্ঞানীরাই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে মত দিয়েছেন।
তবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কিছু অসুবিধাও আছে। এই ধরনের আইনসভার কারণে একটি আইন পাশের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার তৈরি হয়। প্রত্যক্ষ নির্বাচিত প্রতিনিধিদের ফলে ক্ষমতার দিক থেকেও নিম্নকক্ষ উচ্চকক্ষের চেয়ে শক্তিশালী হয়ে থাকে, তাই অধিকাংশ ক্ষেত্রেই নিম্নকক্ষের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে থাকে উচ্চকক্ষ। একই সাথে রাষ্ট্রীয় ব্যয়ও বৃদ্ধি পায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা পরিচালনের জন্য। পরিশেষে বলা যায়, বাংলাদেশের আইনসভার কাঠামো পরিবর্তন এখনও বেশ বিশ্লেষণ সাপেক্ষ। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, এটিএন নিউজ।